রহমতুল্লাহ, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইনিং সাইটগুলো আমাদের যখন আমরা অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করার পর 24 ঘন্টা পরপর সেগুলো আবার অফ হয়ে যায়। তো প্রতি 24 ঘন্টা পরপর আমাদের মাইনিং সাইটগুলোকে আবার অ্যাক্টিভ করে দিতে হয়। তো কোনো কোনো মাইনিং সাইট আছে, সেগুলো আপনার নিজস্ব এই জিমেল এবং আইডি নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে হয়, আর কিছু কিছু আছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে অ্যাক্টিভ করতে হয়। তো আমি যেটা প্রথমে দেখাচ্ছি সেটা আমি আমার ট্রাস্ট ওয়ালেট দিয়েই আমি অ্যাক্টিভ করেছিলাম। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিলাম। এরপর চলে যাচ্ছি, এটা আমার আর একটা সাইট, এই সাইটে আমি লোডিং হচ্ছে। তারপর আমি এই খালি অপশনে ক্লিক করলাম, তারপর এটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কানেক্টে ক্লিক করলাম, তো লগ ইন সাকসেসফুলি। এটা প্রতি 24 ঘন্টা পরপর করতে হয়। এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এটার কাজ শেষ। এরপর দ্বিতীয় আরেকটা সাইটে যাব, ক্যান্ডি পকেট। এরপর আমি ক্যান্ডি পকেটে গেলাম, এটা ওপেন হচ্ছে। এরপর 24 ঘন্টা পরপর এটা এরকমই আসবে, একটা পপ আপ আসবে। আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলাম, এরপর একটু স্ক্রল করে নিচে আসতে হবে, তারপর রান অপশনে ক্লিক করলাম। এরপর এখানে জয়েন কমিউনিটি একটা আসবে, আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, এটা আমার দরকার নেই। এখান থেকে আমি এটা বেরিয়ে গেলাম, তো দেখেন আমার কিন্তু মাইনিং চালু হয়ে গেছে। এটা এখন এখানে অ্যাক্টিভ হয়ে যেটা রানিং চলতেছে। এরপর হোম বাটনে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমি আর একটা সাইটে যাচ্ছি, এগুলো আমার কিন্তু আগে রেজিস্ট্রেশন করা আছে। আমি শুধু এখানে ক্লিক করলে আমার সব কিছু অটোমেটিক এরা নিয়ে নেবে। তো আমি এখানে খালি জায়গায় ক্লিক করলেই এই সাইন ইন অপশন আসতেছে, সাইন ইন অপশনে ক্লিক করলাম, এটা আমার এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আমার কাজ শেষ। এটাও আমি এটার থেকে বেরিয়ে গেলাম। এরপর আমি আরেকটা সাইটে যাব, অ্যাকাউন্ট প্যানেল, এটাকে ওপেন করলাম। এরপর এখানে মেনু বাটনে ক্লিক করলাম, এরপর লগ ইন, নিউ অ্যাকাউন্টের নিচে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করলাম। এরপর আসলো ইমেল এবং পাসওয়ার্ড, এগুলো আমার আগেই রেজিস্ট্রেশন করা আছে। আমি শুধু এখানে ক্লিক করলে আমার সব কিছু অটোমেটিক নিয়ে নেবে, যেহেতু আমার এখানে সব কিছু সেভ করা আছে। আমি এখানে ক্লিক করলাম, লগ ইন সাকসেস, আমার এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো রানিং চলতেছে দেখতেছে। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম, এরপর আরেকটা সাইটে যাব, ফোর সেগ, আমি আর একটা ওয়েবসাইটে যাচ্ছি। এরপর এটা এভাবে আসবে, আসার পর এইখানে যে মানুষ মানুষের একটা লোগো আছে, এখানে ক্লিক করব। এরপর আই এম নট এ রোবটে ক্লিক করব, টিক চিহ্ন দিয়ে দেবে এটা। এরপর ইন্টারভিউ ইমেল খালি জায়গাতে আমি ক্লিক করলে আমার এটা চলে আসবে অটোমেটিক। সাইন ইন অপশনে ক্লিক করব, এটা হয়ে গেছে, এটার কাজ শেষ। এরপর হোম বাটনে আমি দিয়ে ক্লিক করে বেরিয়ে গেলাম। এরপর আনকো, আমি আনকোতে যাব, আনকোতে যাওয়ার পর এটা এইভাবেই আসবে। এখানে আমার এখন 8,73,000 কয়েন্ট হয়ে গেছে, আর অন্যান্য সামথিং সবগুলো। এরপর আমি থ্রি ডট মেনুতে যাব, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, তারপরে এই যে একটা বক্স বক্স নামের একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করলাম, এটা একটু এইভাবে ইয়ে হবে। তারপরে এই যে বক্সগুলো আমাকে ওপেন করতে হবে, আমি এই বক্সটা ওপেন করতেছি। এরপর গেটে ক্লিক করব, এরপর আরেকটা বক্স এটা ওপেন করব, এরপর গেটে ক্লিক করলাম, এরপর আরেকটা বক্স এটা ওপেন করলাম, গেটে ক্লিক করলাম। এখানে এই যে আমার এগুলো আনকো কয়েন, এগুলো আমার ওয়ালেটে অ্যাড হবে। এরপর এটা আরেকটা, এটা কালকে ওপেন হবে। এখন এটা রানিং চলতেছে, এটা 11 ঘন্টা পর ওপেন হবে,
এটা 1 ঘন্টা পর ওপেন হবে, এটা 15 মিনিট পর ওপেন হবে। যাই হোক, মানে কাজ শেষ। এবার আবার আমি আবার 24 ঘন্টা পর কালকে এখানে আমি এটা ঠিক একই নিয়মে এগুলোকে আবার অ্যাক্টিভ করে দেব। এরপর যাব আরেকটাতে, ডেইলি বোনাস, এখানে ক্লিক করলাম। এরপর রিমেম্বার মি, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর ইমেল, খালি জায়গাতে আমি ক্লিক করলাম, আমার এখানে অটোমেটিক সাইন ইন অপশন চলে এসেছে, সাইন করলাম। এটা এইভাবে আসবে, তারপরে এখানে ক্লোজ বাটনে ক্লিক করব। তো এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এই দেখতেছেন এটা এখন রানিং চলতেছে। এরপর হোম বাটনে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর এরপর আরেকটা সাইট আছে, আমি এখানে ক্লিক করলাম, ঠিক একই সিস্টেম। এটা একটু স্ক্রোল ডাউন করে নিচে আসব, নিচে আসার পর ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। তারপর আমার অটোমেটিক ইউজার পাসওয়ার্ড চলে এসেছে, আমি সাইন ইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন এটা আমার এখন রানিং হয়ে গেছে। এরপর এটার কাজ শেষ। এরপর যাব আমি আরেকটা সাইডে, এই যে কয়েন, আমি এখন কয়েনটা ক্লিক করলাম, এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এরপর এখানে আমার ডেলি বোনাস, এই যে রেডি টু কালেক্ট, আমার বোনাস এখানে রেডি হয়ে গেছে। এরপর কালেক্ট ক্লিক করলাম, 1.17 আমাকে বোনাস দিয়ে দিয়েছে। এরপর এই যে এখানে এখানে এক দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। তারপর এখানে একটা আমার বক্স, মানে বক্স আমার বোনাস এসেছে, আমি বক্সে ক্লিক করলাম, আমি 60 পয়েন্ট পেয়ে গেলাম। এরপর এখানে ডান, এখানে ক্লিক করলাম। এরপর সে যেটা হচ্ছে এখানে খুন্তি যেটা আছে, খুন্তিতে ক্লিক করে এটাতে প্রেস করে ধরে রাখবে, এইভাবে এই প্রেস করে ধরে রাখলাম। তারপর ছেড়ে দিলাম, আরও 6 পয়েন্ট, মোট আমি 3 জায়গা থেকে কালেক্ট করেছি। এখান থেকে কালেক্ট করলাম, আবার এখান থেকে কালেক্ট করলাম, এখান থেকেও কালেক্ট করলাম। এটা কিন্তু সবসময় আসে না, কয়েকদিন পর পর আসে। যাই হোক, এটার কাজ আমার হয়ে গেছে শেষ, আজকের কাজ শেষ। আবার 24 ঘন্টা পর আমি ওই একই কাজটা করব। এরপর যেটা হচ্ছে আতসি, আতসিতে ক্লিক করলাম, আতসিতে ক্লিক করার পর এটা এইভাবে আসবে। তারপরে এই যে এইগুলো, এই সবগুলো বোনাস, সেগুলো আমি একটা একটা করে এভাবে ক্লিক করে দেব। এই এগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে, এইখানে দেখতেছেন এখানে 721 পয়েন্ট আছে। এগুলো আস্তে আস্তে এখন বাড়বে, বাড়তেছে, এটা বাড়তেছে। তারপরে এটা আমার এখন 24 ঘন্টা হয়ে গেছে, এটা এখন সাদা। এখানে আবার ক্লিক করব, এটা রানিং হয়ে যাবে, এর রানিং চলতেছে। তো এটার কাজ শেষ। এরপর আরেকটাতে যাব, মেট্রো নেটওয়ার্কে যাব। এটা লোড নিচ্ছে, এরপর আমি এই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখন এটা লোড নিচ্ছে, এখানে একটা অ্যাড আস একটা অ্যাড আসতেছে। এই অ্যাডটা শেষ হয়ে গেলেই আমার ওই মাইনিং সাইটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, এটা রানিং হয়ে যাবে। এই অ্যাডটা চলা পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে, আমি ততক্ষণ এটা পজ করে রাখতেছি আমার ভিডিওটা। তো বন্ধুরা, আমার অ্যাডটা দেখা শেষ হয়ে গেছে। অ্যাড শেষ হয়ে যাওয়ার পর এইখানে একটা ক্রস চিহ্ন আসবে, এই ক্রস চিহ্নতে আমি ক্লিক করলেই আমার এখন মাইনিং সাইটটা এখন চালু হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমার এখানে এই বুদবুদ ফেনা বাড়তেছে, ফেনা যেগুলোকে বাবল বলা হয়, বাবলগুলো শো করতেছে, মানে আমার এটা 24 ঘন্টার জন্য অন হয়ে গেছে। এরপর আমি আরেকটা সাইটে গিয়ে আমি এবার এটাকে আমি এখন অ্যাক্টিভ করে দেব, সেম একই কাহিনী। এটা লোডিং নিচ্ছে, এটা এভাবে আসবে। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করব। এরপর এটা এখন এইখানে লেখা যাচ্ছে
24 ঘন্টার জন্য এটা হয়ে গেছে। আবার ঠিক কালকে একই টাইমে এটাকে আবার ঠিক একই নিয়মে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার সময় এরকম বাটন যখন ক্লিক করবে একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা দেখতে হবে আমাকে 30 অথবা 40 সেকেন্ড পর্যন্ত। এরপরে যাব ঈগল মাইনিং নেটওয়ার্ক, এরপর আমি এইখানে ক্লিক করতে হবে, এটাকে ক্লিক করলাম, এরপর এরকম আসবে। আবার আমি এখানে আবার এখানে ক্লিক করতে হবে, এই এখানে লেখা যাচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য এটা অন হয়ে গেছে। 24 ঘন্টা পর আবার এটাকে আমি অন করে দিতে হবে। এরপর স্পট গিগি, এটাও ঠিক একে, এটাতে কোনো কাজ নেই, এটা এভাবে শুধু একটা 24 ঘন্টা পরপর একবার ওপেন করে দিতে হবে। লোডিং নিচ্ছে, লোডিং নিচ্ছে, হয়ে গেছে। এটা আমার অ্যাকাউন্টে এতগুলো ব্যালেন্স যোগ হয়েছে, 1400 সামথিং। তো এটার কাজ শেষ। এরপর যাব সিগমাতে, এবার এটা, এরপর এই হেডের এখানে আমাকে তিনবার ক্লিক করতে হবে, আমি তিনবার এখানে ক্লিক করতে হবে, তিনবার সাথে সাথে ক্লিক করতে হবে, তিনবার এখানে তিনবার ক্লিক করলেই এই অ্যাড চলে আসতেছে। এই অ্যাডটা আমাকে দেখতে হবে 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আমার অ্যাড দেখা শেষ হয়ে গেছে, এখন এখানে ক্রস চিহ্ন এসেছে, আমি ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে হয়ে যাব। এই এটা আমার এখন এখানে লেখাই আছে এই জায়গাতে 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য আমার মাইনিং সাইটটা অন হয়ে গেছে। 24 ঘন্টা পর ঠিক একই নিয়মে এটাকে আমি আবার অন করে দিতে হবে। তো একটা কথা মনে রাখতে হবে, এই সিগমা নেটওয়ার্কটা তিনবার ক্লিক করতে হবে সাথে সাথে, 1 সেকেন্ডের ভিতরে তিনবার ক্লিক করলে আপনার এটা অন হয়ে যাবে। এরপর আমি আরেকটা সাইটে যাচ্ছি, এইখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এই এটা এখন অন হচ্ছে। এই একটা অ্যাড এসেছে, অ্যাডটা 40 সেকেন্ড পর্যন্ত আমাকে দেখতে হবে। তো আমার এই অ্যাডটা দেখা হয়ে গেছে, এখানে ক্রস চিহ্ন এসেছে, ক্রস চিহ্নতে আমি ক্লিক করব। এইটা আমার 24 ঘন্টার জন্য অন হয়ে গেছে, এটার কাজও শেষ। এরপর জামা আমি এটাতে আরেকটাতে যাব, এটা আরেকটা মাইনিং সাইট, এটাও একটু লোড নিচ্ছে, এটা কিন্তু আবার 12 ঘন্টা মনে হয় না, এটাও 12 ঘন্টা, এটাও 24 ঘন্টা। এরপর এটা এসেছে, আমি এখানে ক্লিক করলাম, তো এটা এখন 24 ঘন্টার জন্য অন হয়ে গেছে, এটার কাজও শেষ। এরপর আরেকটাতে যাব, আরেকটা মাইনিং সাইটে যাব, এটা লোড নিচ্ছে। এরপর এই এটাতে আমি ক্লিক করব বিমানের উপর, এটা হয়ে গেছে 24 ঘন্টার জন্য, এটা অন হয়ে গেছে, এটার কাজ শেষ, বেরিয়ে গেলাম। এরপর আরেকটাতে যাব ডট, এরপর এটাই যখন ইন্টারফেসটা এভাবে আসবে তখন আমাকে এই খুন্তি আছে এখানে, খুন্তিতেই ক্লিক করতে হবে, এখানে মাইনিং লেখা আছে, মাইনিং এবং খুন্তি। এরপর এই জায়গাতে আমাকে কয়েকবার ক্লিক করতে হবে, 1-2 সেকেন্ডের ভিতরে একসাথে যতক্ষণ পারা যায় ক্লিক করতে হবে, তখন একটা অ্যাড আসবে। অ্যাড না আসা পর্যন্ত, অ্যাড না আসা পর্যন্ত এখানে আমাকে খুব তাড়াতাড়ি এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করতেছি, 1-2-3-4-5-6-7-8-9 এসে গেছে, 9 হতেই হতেই এই অ্যাড এসে গেছে, অ্যাডটা দেখতে হবে আমাকে 30-40 সেকেন্ড পর্যন্ত। তো আমার অ্যাডটা দেখা হয়ে গেছে, এই যে ক্রস চিহ্ন এসে গেছে, আমি ক্রস চিহ্নতে ক্লিক করলাম এবং দেখতেছেন আমার এইখানে টাইম অন হয়ে গেছে, আমার 24 ঘন্টার জন্য টাইমটা অন হয়ে গেছে, এটার কাজও শেষ। এরপরে যাব আরেকটাতে,
একটা লোড নিচ্ছে, এভাবে একটু লোড নিতে সময় নেবে। এটা এখন রেডি হয়ে গেছে। এইখানে মাইনিং অপশন, এখানে মাইন লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম একবার, এটা অন হচ্ছে, অন হচ্ছে। এরপর এখানে ক্লোজ সেকশনে ক্লিক করতে হবে। এটা আমার 24 ঘন্টার জন্য চালু হয়ে গেছে। এখানে ছোট্ট করে লেখাই আছে 24 ঘন্টা পর আবার একই জায়গায় একই নিয়মে কাজটা করতে হবে। এরপর ক্যাটাস্টার, এটা কিন্তু আবার 12 ঘন্টা পর পর করতে হয়, কিন্তু আমার কাছে সময় নেই বিধি আমি 24 ঘন্টা একবার করি, যদিও 12 ঘন্টা পর করলেই ভালো, যত করা যাবে তত এটা আমার নিজের প্রফিট। এরপর স্টার্টআপে ক্লিক করলাম, এটা কিন্তু অনেক সময় কাজ করে না, এই জায়গাতে স্টার্টআপে অনেক সময় কাজ করে, এটা কয়েকবার ক্লিক করতে হয়, কয়েকবার ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যায়। এখানে লেখাই আছে 12 ঘন্টা পর, এবং এখানে আমার ব্যালেন্সগুলো শো করাচ্ছে কত আমার ব্যালেন্স যোগ হয়েছে। এরপর আসতেছে এখানে বন্ডেক্স, এরপর স্টার্ট আর্নিং নাও, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যাড আসবে, তো আমাকে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। তো আমার এটা 24 ঘন্টার জন্য অন হয়ে গেছে, এটা সাদা হয়ে গেছে, এটা 24 ঘন্টার ভিতরে এটা আবার খালি হয়ে যাবে, তো আমাকে 24 ঘন্টা পর পর এটাকে চালু করে দিতে হবে, অন করে দিতে হবে। তো আমার এখানে ব্যালেন্স শো করাচ্ছে, এটার কাজও শেষ। এরপর আমি আরেকটাতে যাচ্ছি, এটা এখানে গো ট্যাপ অ্যাপ, এখানে ক্লিক করলাম। এরপর স্টার্টে ক্লিক করব, একটা অ্যাড আসবে, হয়তো অনেক সময় আসেও না, যাই হোক এটা 24 ঘন্টার জন্য অন হয়ে গেছে, এটার কাজ শেষ। এরপর যাব আরেকটাতে, স্টার নেটওয়ার্ক, এরপর এটা যখন এইভাবে এসে রেডি হয়ে যাবে, এখানে বিমানটা উপরের দিকে যেতে চাচ্ছে, আমি এখানে ক্লিক করব, একটা অ্যাড আসতেছে, এই অ্যাডটা আমাকে 40 সেকেন্ড পর্যন্ত দেখতে হবে, আমি ততক্ষণ পজ কর, এবার পাইটা অন করব। এরপর এই জায়গাতে গোল চিহ্ন যেখানে আছে এখানে আমি ক্লিক করলাম, এরপর এখানে মাইন এখানে ক্লিক করলাম, এখানে লেখাচ্ছে ওয়েটিং ফর নুরি এয়ারটেল, যেহেতু উনি অ্যাক্টিভ নেই তাই লেখাটা আসতেছে। একটা অ্যাড এসে গেছে, অ্যাডটা আমাকে দেখে শেষ করতে হবে, এইখানে সময় রানিং চলতেছে, সময়টা শেষ হলেই আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করতে পারবো। এ হয়ে গেছে, এখানে আমি ক্রস চিহ্নতে ক্লিক করলাম, এবং আবার এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব, এটা আমার অবশ্য কাজ হয়ে গেছে, এটার কাজ শেষ। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এরপর বি নেটওয়ার্ক, এটা কিন্তু আমার রানিং হয়ে গেছে, তারপর আমি আবার দেখাচ্ছি, এটা কিন্তু রেকর্ডিং হয়নি। তো বি নেটওয়ার্কে এই যে এখন সবুজ হয়ে আছে, এই সবুজ চিহ্নটাতে এসে এখন সবুজ, কারণ এটা 24 ঘন্টার জন্য রান হয়ে গেছে, যখন এটা 24 ঘন্টা পার হয়ে যাবে এটা লাল থাকবে। তো লাল অপশন আমি ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা শেষ হওয়ার পর ক্রস চিহ্ন দিয়ে আবার আগের মতো বেরিয়ে গেলে এটা কিন্তু সবুজ হয়ে যাবে এবং 24 ঘন্টার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আরেকটা হচ্ছে লাস্ট, এটা 87, এরপর এখানে আমাকে একটু স্ক্রোল ডাউন করে এখানে এই নিচে ক্লাইম, এই ক্লাইম অপশন আমাকে ক্লিক করতে হবে। এরপর আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ হচ্ছে, এটা আমার আগের কয়েন 660 কয়েন আমার হয়েছে, এবং এটা হচ্ছে এয়ার ড্রপ। এরপর আরেকটা কাজ হচ্ছে আমাকে প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক করতে হবে, এরপর টেস্ট কয়েনে ক্লিক করতে হবে, এরপর
ক্লাইম হ্যাশে ক্লিক করতে হবে। এরপর আবার সেই ক্লাইম হ্যাশে ক্লিক করলে এটা সাবমিটেড সাকসেসফুলি ক্লোজ, এখানে লেখা আছে 24 ঘন্টা, এটার কাজও শেষ। এরপর লাস্টে যেটা হচ্ছে সুইট কয়েন, এরপর এটাতে এটা একটু অপেক্ষা করতে হবে, এভাবে এটা লোড নিতে একটু সময় নেই। এরপর এটা লোড হচ্ছে, এটা লোড হচ্ছে। এরপর এরকম যদি কন্টিনিউ অথবা নট নাও আসে, আমি নট নাও দিচ্ছি যেহেতু এটা এখনও পুরোপুরি লোড হয় না। এটা আরেকটা, এখানে আমি যদি এখন কন্টিনিউতে ক্লিক করি আমাকে আরেকটা অপশানে নিয়ে যাবে, তাই আমি নট নাওতে ক্লিক করলাম। এইটা হচ্ছে আমার আসল অপশন, আমাকে এখানে আসতে হবে, যেখানে যাই যদি যে কোনো জায়গাতে আমি ব্লু ক্লিক করে হলে কিন্তু আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পর যদি না আসে হোম বাটনে ক্লিক করলে এই অপশানটাতে এসে যাব। তারপর এভাবে স্ক্রোল ডাউন করে নিচে আসতে হবে, এসে এখানে ক্লাইম, এখানে ক্লাইমে ক্লিক করলাম তো একটা অ্যাড আসবে, অ্যাডটা আমাকে 30 সেকেন্ড করে দেখতে হবে। তো এটা এইভাবে আসবে, আসার পর এখানে আমার ব্যালেন্স 343 শো করাচ্ছে, অ্যাড অ্যাড এসে গেছে, একটা অ্যাড আসবে, এই অ্যাডটা দেখে আমাকে শেষ করতে হবে, ততক্ষণ আমি পজ করে রাখছি। তো বন্ধুরা আমার অ্যাডটা দেখা শেষ হয়ে, এইবার এইখানে অ্যারো চিহ্ন এসেছে, আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, আবার এখানে ক্রস চিহ্ন এসেছে, ক্রস চিহ্নতে ক্লিক করলাম, এরপর আবার এখানে একটা রান চলতেছে, এইভাবে অ্যাডটা আমাকে দেখে শেষ করে এইবার ক্রস চিহ্নতে ক্লিক করলাম, আমার এটা ক্লাইম হয়ে গেছে। এবার দ্বিতীয় অপশন, এরপর দ্বিতীয় অপশনটা দেখা হয়ে গেলে আবার তৃতীয় অপশন আসবে, এইভাবেই এই তিনটা অপশন চেক করতে হবে। তো বন্ধুরা আমার দ্বিতীয় অ্যাডটাও দেখা শেষ করা হয়ে গেছে, ক্রস চিহ্ন এসে গেছে, ক্রস চিহ্নতে ক্লিক করলাম, দ্বিতীয়টা আমার ক্লাইম হয়ে গেছে। এবার তৃতীয় নম্বরটা লোড নিচ্ছে, এটাতে একটা অ্যাড আসবে, অ্যাডটা শেষ হবে। তো বন্ধুরা আমার অ্যাডটা দেখা শেষ হয়ে গেছে, এখানে অ্যারো চিহ্ন এসেছে, আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে এইখান থেকে এই আমার আবার ক্রস চিহ্ন এসেছে, ক্রস চিহ্নতে ক্লিক করলাম, এখন এখানে আবার ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্ন এই এখানে আবার টাইম রানিং হয়ে গেছে, শেষ করেছে, ক্রস চিহ্ন এসে গেছে, এখানে ক্লিক করলাম। তো আমার তিনটা অ্যাড দেখা হয়ে গেছে, আমার এখানে ব্যালেন্স আগে কত ছিল এখন কত হয়েছে, অ্যাড হয়েছে নতুন করে তিনটা দেখেছি, এইখানে 6 পয়েন্ট, 2 পয়েন্ট, 7 পয়েন্ট, এখানে আমার যোগ হয়েছে, আশা করি বুঝতে পারতেছেন। এইভাবে আমরা 24 ঘন্টা পর পর আমাদের মাইনিং সাইটগুলো অন করে দিতে পারি, এরপরও না বুঝলে আমি তো আছি, আমাকে নক করবেন, আমি আবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ, যে কোনো প্রকার হেল্প লাগলে আমি হেল্প করব আপনাদের জন্য। আজকে এ পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।